বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস শাকিব খান এবং বিশ্বাসের একমাত্র পুত্র আবরাম খান জয় আবরাম খান জয়কে নিয়ে অপবিশ্বাসের ভবিষ্যৎ পরিকল্পনা কি অপবিশ্বাস বলেন অ্যাকচুয়ালি মা চেয়েছে সবসময় ও যেন ডাক্তার হোক যেটা মা বেঁচে থাকতে আমি ওই রকমই নিউজ টিউজে বলতাম আচ্ছা যেহেতু সে অনেক ছোট বাচ্চা প্রত্যেকটা মানুষের নিজস্ব ডিসিশন নেওয়ার অধিকার রয়েছে সে কি হতে চায় তার লাইফটা সে কোন দিকে নিতে চায় সেটা একান্তই তার ব্যাপার সেই ব্যাপারে এখনও পর্যন্ত তার ফ্রি স্টেপস আছে। কিন্তু যেহেতু মা দুনিয়াতে নেই আর বলতে গেলে আমার জয়ের আগমনের প্রত্যেকটা স্টেপই আমার মাকেই ধরি তো মায়ের ইচ্ছা ছিল সে যেন ডাক্তার হয় এবং অন্য কোনো ডাক্তার না মেডিসিন বা অন্য কোনো ডাক্তার না মা চেয়েছিলেন জয় হারের ডাক্তার হোক স্পেশালি দেবী সেঠি এই নামটা মা মাঝে মধ্যে ভাল করে উচ্চারণ করতেন বলতেন শিল্পা সেঠি তো মা তো এই ক্যাটাগরির ডাক্তার যেন সে হয় তো ওটাই আমি তাকে বড় হলে বোঝাবো তোমার গ্র্যান্ডমা মা চাইতো এই রকম কিছু একটা হও তুমি তোমার গ্র্যান্ডমার মনের ইচ্ছা পূরণ করবে তারপর বিশ্বাসকে জিজ্ঞাসা করা হয় আবরাম খান জয় ওর বাবাকে বেশি না মাকে বেশি ভালোবাসে বিশ্বাস অনেকটা মন খারাপ করে বলে অবশ্যই আমাকে বেশি ভালোবাসে আর আমি ওর বাবা আমি ওর মা ছোটবেলা থেকেই সবসময় ও আমাকেই দেখে আসছে বাবাকে বেশি ভালোবাসার প্রশ্নই ওঠে না তারপর বিশ্বাসকে প্রশ্ন করা হয় কার সঙ্গে জয়ের বন্ডিংটা বেশি বাবা সাকিব খান না তোমার সঙ্গে বিশ্বাস বলেন আমি আসলে এই ব্যাপারে ওভাবে কিছু ক্লিয়ার করে বলতে পারবো না তবে মনে হয় আমার সঙ্গেই তার বন্ডিংটা বেশি